কোন বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না। জিয়াউর রহমান যে প্রকৃতপক্ষে একজন খলনায়ক ছিল, মুক্তিযোদ্ধার ছদ্মবরণে তিনি পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছিলেন। বিভিন্ন কারণে নির্বাচন পরবর্তী টানা কয়েক মাস রাজনৈতিক কর্মসূচি থেকে কিছুটা দূরে থাকলেও রমজানে ফের সরগরম বিএনপি। বিশেষ করে ইফতার কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে দলটির শীর্ষ নেতারা। অন্যদিকে ইফতার পার্টি নয়, বরং দলীয় প্রধানের নির্দেশে অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ইফতার পার্টির নামে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে চরিত্রহরণ করছে। বিএনপির হৃদয় এবং চেতনায় এখনও পাকিস্তান মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনও বিদেশি রাষ্ট্রের দাসত্ব করেনি, করবেও না। আসলে বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না। বিএনপির 80% নেতাকর্মী নির্যাতিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বিএনপি নিজ নেতাকর্মীদের নিয়েও মিথ্যাচার করছে। এ সময় তিনি নির্যাতিত দাবি করা নেতাকর্মীদের তালিকা জনসম্মুখে প্রকাশে বিএনপির প্রতি আহ্বান জানান। নেতারা একে একে এখন জেলের বাইরে আছে, তারা 80% যে নেতাকর্মী এদের তালিকাটা দয়া করে প্রকাশ্যে দিতে হবে। এদিন রাজধানীতে আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, জিয়াউর রহমান প্রকৃতপক্ষে একজন খলনায়ক ছিলেন, তিনি পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জিয়াউর রহমান যে প্রকৃতপক্ষে একজন খলনায়ক ছিল, মুক্তিযোদ্ধার ছদ্মবরণে তিনি পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছিল, সেটি যখন আজকে পরিষ্কার হয়ে গেছে তারা তাদের মাথা খারাপ হয়ে গেছে। নেতিবাচক ও হিংসার রাজনীতি ছেড়ে দেশ ও মানুষের কল্যাণে বিএনপিকে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।